অভিনয়ে দক্ষ, একই সাথে ঝাঁঝালো কণ্ঠস্বর ছিল অনন্য বৈশিষ্ট্য। চোখের ব্যবহার ছিল দুর্দান্ত। এই চোখ দিয়েই তিনি নিজেকে অন্যতম খল অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেন। তিনি আর কেউ নন, ঢাকাই সিনেমার সফল খল অভিনেতা রাজীব। রাজীব খল নায়ক হয়েও দর্শকদের কাছে হয়ে উঠেছিলেন পছন্দের তারকা। আজ কথা বলতে চলেছি কিংবদন্তি খল অভিনেতা রাজীবকে নিয়ে। চলুন শুরু করা যাক। খল অভিনেতা রাজীবের পুরো নাম ওয়াসিমুল বারী রাজীব। অভিনেতা রাজীব 1952 সালের পয়লা জানুয়ারি দক্ষিণের পটুয়াখালীর দুমকিতে জন্মগ্রহণ করেন। 1981 সালে রাখে আল্লাহ মারেকে চলচ্চিত্রের মাধ্যমে রাজীব রূপালী পর্দায় পা রাখেন। তবে কাজী হায়াতের খোকন সোনা সিনেমার মাধ্যমেই তারকা খ্যাতি পান তিনি, যদিও বা তার অভিনয় শুরু হয়েছিল নায়ক চরিত্র দিয়ে। নায়ক হিসেবে খুব বেশি জনপ্রিয়তা তিনি পাননি, ক্যারিয়ারের শুরুটাই ছিল ফ্লপ। খল অভিনেতা হিসেবেই তিনি সর্বাধিক জনপ্রিয়তা পেয়েছেন। রাসভারী এই অভিনেতার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে হাঙর নদী গ্রেনেড, প্রেম প্রিয়াসী, সত্যের মৃত্যু নেই, স্বপ্নের পৃথিবী, আজকের সন্ত্রাসী, দুর্জয়, দেনমোহর, স্বপ্নের ঠিকানা, অন্তরে অন্তরে, কেয়ামত থেকে কেয়ামত, ভাত দে, বুকের ভেতর আগুন, বিদ্রোহ চারিদিকে ইত্যাদি। খল চরিত্রে অভিনেতা রাজীব বেশি অভিনয় করেছেন। তিনি 400টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। ভিলেন ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। অভিনয়ের স্বীকৃতি স্বরূপ রাজীব শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা হিসেবে 4 জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এছাড়াও অসংখ্য সম্মাননা পেয়েছেন তিনি। অভিনয়ের বাইরে তিনি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। অভিনেতা রাজীব ইসমত আরার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির 5 সন্তান, 3 ছেলের মধ্যে প্রথম 2 ছেলে সন্তান যমজ ছিলেন। তারা 1996 সালে দুর্ঘটনাবশত নৌকা ডুবে মৃত্যুবরণ করেন। তৃতীয় ছেলে সাইমুল বারী দীপ, 2 মেয়ে রানিসা রাজীব এবং রাইসা রাজীব, তারা পড়াশোনা করছে। রাজীব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন, জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংসদ জাসাসের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ছিলেন। পরে সাধারণ সম্পাদক এবং মৃত্যুর আগ পর্যন্ত এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে গেছেন। খল অভিনেতা রাজীব 2004 সালের 14 নভেম্বর ক্যান্সারে আক্রান্ত হয়ে 52 বছর বয়সে মৃত্যুবরণ করেন। ঢাকার উত্তরার 4 সেক্টরে সিটি কর্পোরেশনের কবরস্থানে তাকে সমাহিত করা হয়। চলচ্চিত্র সংশ্লিষ্টদের মতে, রাজীব মারা যাবার পর বাংলা চলচ্চিত্রে একটি গভীর শূন্যতা তৈরি হয় যা আর পূরণ হয়নি। অভিনেতা রাজীব তার অভিনয় কর্মের মাধ্যমে বাংলা চলচ্চিত্রে আজীবন স্মরণীয় হয়ে থাকবেন। আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন, কমেন্ট করে আপনাদের মতামত জানান এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ। তোমার এত বড় সাহস, তুমি আবার এসেছো আমার মেয়ের কাছে। ইউ রাস্কেল, আমার মুখের উপর কথা বলিস? কিছু সম্মতম খেলে তোর
ছুটে যাবে।